ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله. এক বন প্রশ্ন করেছেন যে সালাতে কোন বড় সূরার কমপক্ষে কয় আয়াত পড়া যায়? সালাতের মধ্যে আসলে শুধু সূরা ফাতিহা পড়লে কিন্তু আপনার নামাজটা হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি সালাতকে সুন্দর করার জন্য যত বেশি আয়াত তেলাওয়াত করবেন, যত বেশি সূরা পাঠ করবেন, ততই আপনার জন্য উত্তম, কোনো অসুবিধা নেই। আপনার বড় সূরার মধ্যে ছোট আয়াত আছে, বড় সূরার মধ্যে বড় আয়াত আছে, হ্যাঁ, তো ছোট আয়াত যদি হয় কমপক্ষে তিন আয়াত পড়বেন, বড় আয়াত যদি হয় তাহলে আপনি এক আয়াত পড়লে হয়ে যাবে। সূরা বাকারার শেষে যে দুটি আয়াত আছে না, দেখেন এই দুটো আয়াত কিন্তু অন্য দুটা সূরা, তিনটা সূরার সমান। সূরা আলে মায়েদাতে ছয় নম্বর আয়াতে যেটা, যেখানে ওযু তায়ামম নিয়ে আলোচনা আছে, সেখানে একটা আয়াতই আপনার পুরা পৃষ্ঠার অর্ধেক। সূরা বাকারাই যে 282 নম্বর আয়াতটা আছে, যেটাকে আয়াত উদ্দায়ন বলা হয়, ঋণের আয়াত, পুরা এক পৃষ্ঠাব্যাপী একটা আয়াত। তো যাই হোক, এরকম কোনো কথা নাই যে এত কমপক্ষে এত আয়াত পড়তে হবে, তবে আপনার উত্তম হচ্ছে যে আপনি যত বেশি পড়তে পারবেন ততই আপনার সালাতটা উত্তম হবে। আপনি চেষ্টা করবেন যে সালাতকে উত্তম কীভাবে করা যায়, ঠিক আছে?